চোখ যে শুধু মনের কথা বলে তা নয়, চোখ আপনার রোগের কথা বলে। চোখের সাদা অংশ লালচে হলে, চোখ দিয়ে পানি পড়লে বা ব্যথা অনুভব করলে সাধারণত আমরা চোখ ওঠা বলে থাকি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে কনজাংটিভাইটিস। গরম আর বর্ষায় এই চোখ ওঠার প্রকোপ বাড়ে, রোগটি ছোঁয়াচে, ফলে দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। কনজাংটিভাইটিসের লক্ষণ হলো চোখের নিচের অংশ লাল হয়ে যাওয়া, চোখে ব্যথা, খচখচ করা বা অস্বস্তি। প্রথমে এক চোখ আক্রান্ত হয়, তারপর অন্য চোখে ছড়িয়ে পড়ে। এ রোগে চোখ থেকে পানি পড়তে থাকে, চোখের নিচের অংশ ফুলেও লাল হয়ে যায়, চোখ জ্বলে ও চুলকাতে থাকে, আলোয় চোখে আরও অস্বস্তি হয়। সম্প্রতি রাজধানী সহ সারা দেশে চোখ ওঠা রোগের প্রকোপ বেড়ে গেছে। রোগটি সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় অনেকেই বিভ্রান্তিতে পড়ছেন। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ভাইরাস ও ব্যাকটেরিয়ার কারণে চোখ ওঠা রোগ হয়, আবার কখনও কখনও অ্যালার্জির কারণে এ রোগ হয়ে থাকে। যে মৌসুমে বাতাসে আর্দ্রতা বেশি থাকে সে সময় এ রোগটা বেশি হয়। চিকিৎসকরা বলছেন, এ রোগটি ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুই কারণে হতে পারে। যাদের চোখ জ্বালা পোড়ার সঙ্গে ময়লা আসে তাহলে সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, একে বলে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস। আর শুধু ভাইরাল ইনফেকশন হলে চোখে জ্বালা পোড়া করে এবং লাল হয়ে যায়, এক্ষেত্রে চোখে হাত দেওয়া যাবে না। অ্যালার্জি হয় এমন খাবার এড়িয়ে যাওয়াই ভালো, চিকিৎসকরা আশ্বস্ত করে বলেন। তবে এ রোগ নিয়ে উদ্বেগের কিছু নেই, কিছুদিন ঘরে থেকে প্রাথমিক চিকিৎসা নিলেই ঠিক হয়ে যাবে। এ বিষয়ে করণীয়, সাবান পানি দিয়ে কিছুক্ষণ পরপরই হাত পরিষ্কার করতে হবে। কোনো কারণে চোখ ভেজা থাকলে চোখে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। ব্যবহারের পর টিস্যু পেপারটি অবশ্যই ময়লার ঝুড়িতে ফেলে দিতে হবে, না হলে ব্যবহার করা টিস্যু পেপার থেকে সংক্রমণ ছড়াতে পারে। চোখ উঠলে চশমার ব্যবহার করুন, এতে চোখের স্পর্শ করা কমবে এবং ধুলাবালু ধোয়া থেকে চোখ রক্ষা পাবে, আলোয় অস্বস্তিও কমবে। চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করতে পারেন। নিজের ব্যবহার করা প্রসাধন সামগ্রী ও ব্যক্তিগত কাপড় চোপড় অন্য কাউকে ব্যবহার করতে দেয়া যাবে না। একইভাবে অন্যের ব্যবহৃত প্রসাধন সামগ্রী ও ব্যক্তিগত জিনিসপত্র রোগী ব্যবহার করা চলবে না। চোখ ঘষে চুলকানো যাবে না, অন্য কারো আইড্রপ ব্যবহার করা উচিত হবে না, এতে আবার কনজাংটিভাইটিস হতে পারে। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভিটামিন সি এর পাশাপাশি সুষম খাবার খাওয়া, এ সময় পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। মাহফুজা আক্তার, দৈনিক যুগের কণ্ঠস্বর।